আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সৃষ্টি টিভি। সৃষ্টি টিভি থাকছে এখন থেকে এমএক্স প্লেয়ারে। যারা এমএক্স প্লেয়ার অ্যাপস এখনো ডাউনলোড করেননি, শীঘ্রই ডাউনলোড করুন আর দেখতে থাকুন সৃষ্টি টিভি। ধন্যবাদ। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে। Analog and digitally. Log on www.zengatv.com. নমস্কার দর্শকরা, ইতিমধ্যে জেনে গিয়েছেন বা অনুষ্ঠানের সময়টাও তাদের মাথায় নিয়ে হয়তো লাইভ অনুষ্ঠান হবে জেনে বসে আছেন। তার একটাই কারণ, গত বেশ কিছু পর্বে কিন্তু বাস্তুর কথা নিয়ে এপিসোড শুরু করা হয়েছিল, মানে বাস্তুর রেক্টিফিকেশন বা আমাদের যে বাস্তু, সেই বাস্তুকে কি করে আমরা শান্তিযজ্ঞ করে শান্তি রেখে নিজেরা ভালো থাকতে পারবো, সেই সেক্টর ধরে বেশ কিছু আলোচনা যেমন আপনাদের অবধি পৌঁছে যাওয়া গিয়েছে, আবারও কিছু আলোচনা কিন্তু বাকি থেকে গিয়েছে। নিয়ম নিষ্ঠা হয়তো আমরা দৈনন্দিন জীবনে বহু কিছু মেনে চলি, কিন্তু সেই নিয়ম নিষ্ঠার মাঝখান থেকে যদি আমরা বাস্তুটাকে বাদ দিয়ে চলি, তাহলে কিন্তু সমস্যা আমাদের জীবনে লেগেই থাকবে। আমরা বুঝতেই পারবো না কেন আমরা সমস্যা থেকে বের হতে পারছি না। কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে আপনি পৌঁছালে গোড়া থেকে যখন সমস্যার সমাধানের চেষ্টা তিনি করবে, অবশ্যই কিন্তু তিনি জোর দেবে বাস্তু সমস্যা আছে কিনা বা বাস্তু রেক্টিফিকেশনের। আজকে এই পর্বে যিনি রয়েছে শ্রী স্বস্তিক দাস, আপনারা গত পর্ব থেকে আরো একটা বিষয় খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছেন যে বাস্তুর খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনাদের একটুখানি সহজভাবে যদি আপনারা বিষয়গুলো থেকে একটু মেনে চলেন, তাহলে কিন্তু জীবনে অনেক বড় বড় সমস্যা যেরকম আটকানো যায়, আবার বাস্তুকে যদি আমরা নেগলেক্ট করি বারবার কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয়। তাই বৈদিক কেপি অ্যাস্ট্রোলজার যখনই আপনার ডেট অফ বার্থ প্রেডিকশন করবে, গোড়া থেকে সমস্যা নির্মূলের চেষ্টা করবে, আর গোড়া থেকে সমস্যা নির্মূল মানেই কিন্তু বাস্তুকে প্রাধান্য দিতেই হবে। আজকের এই পর্ব কিন্তু তাদের জন্য যারা গত পর্বে ছিল বা আজকে নতুন হয়তো এই পর্ব দেখে আজকে এই সময় থেকে অনুষ্ঠানটি দেখতে শুরু করেছে, তাদেরকেও বলবো অনুষ্ঠানের সাথে থাকলে হয়তো দৈনন্দিন জীবনের এমন কিছু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন যা হয়তো আপনি জানতেন কিংবা জানতেন না, জেনেও হয়তো সঠিক নিয়মটা মানা হয়নি, কিংবা হয়তো এতদিন পর বুঝতে পারলেন যে হ্যাঁ ভুলটা ঠিক কোথায় ছিল। আজ আজ স্টুডিওতে আমরা পেয়ে গেছি বৈদিক অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার শ্রী স্বস্তিক দাস। জানাবো দাদাকে আপনাদের আমাদের তরফ থেকে লাইভ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। নমস্কার। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে স্বয়ংবিধি। আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে কি হয় না, আমরা নিজেদের মতন কিন্তু এদিকে শুলাম, আমাদের চারটে দিক পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ। তো এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের মধ্যে আমাদের কোন দিকে শুলে বা আমরা যদি শয়ন করি তাহলে আমাদের বেনিফিট রেজাল্ট আসবে। প্রথমে বলে রাখি আমাদের এই বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে যে উত্তর দিক এবং পশ্চিম দিকে কিন্তু মাথা রেখে না ঘুমানো সব থেকে ভালো, পূর্ব দিক এবং দক্ষিণ দিক হচ্ছে সব থেকে বেস্ট। তাহলে এই পূর্ব দিক এবং দক্ষিণ দিকে শয়ন করলে বা মাথা রেখে ঘুমোলে আমরা কি কি এফেক্ট পেতে পারি, আমরা একটু কথা বলে আবার থাকবো আলোচনা। নমস্কার, বলবেন কি আছে? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, দুর্গাপুর থেকে। হ্যাঁ, দুর্গাপুর থেকে কে বলছেন? ডেট অফ বার্থ সম্বন্ধে জানি, ছেলের নাম, ডেট অফ বার্থ সম্বন্ধে তুমি, ডেট অফ বার্থ 8/10/2002, 8/1 রাত্রি 12:55। আপনি কি ডেটটা চেঞ্জ করে বলছেন? আপনার এই দিন সোমবার ছিল তাই তো, 8/8/2002 রাত 12টা। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে ধনু লগ্ন মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্র আর হচ্ছে রাক্ষসগণ, জানা ছিল এগুলো? আচ্ছা, আপনার ছেলের কিন্তু পড়াশুনোর জায়গাটা ভালো আছে, কিন্তু আপনার ছেলে দেখবেন ম্যাথের দিক দিয়ে বা ইংলিশের দিক দিয়ে কিন্তু সিলি মিস্টেক বা ধরুন একটু কিন্তু প্রবলেম হয়ে যাবা, পরীক্ষার হলে মেমোরিতে নিয়ে গেল, পরীক্ষার হলে একটু নার্ভাসনেস এর জন্য সেগুলো হয়তো ভুলে গেল, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে।
আর যদিও বা আপনার ছেলের কিন্তু টেকনিক্যাল ওরিয়েন্টেড লাইন কিন্তু খুব ভালো আছে আপনার চার্ট অনুযায়ী। তার কারণ হচ্ছে আপনার শনি মঙ্গল এবং রাহু, এই রাহু মঙ্গল থাকার জন্য কিন্তু ছন্ন ছাড়া যোগ হচ্ছে। তো বিবাহিত জীবনে প্রেম আসলেও সেই প্রেম কিন্তু টিকবে না, এবং বৈবাহিক জীবন হলেও কিন্তু সেখানে ডিভোর্স বা ছাড়াছাড়ি কিন্তু হয়ে যাবে। তো এই দিকটা কিন্তু আপনাকে রেকটিফাই করাতে হবে। তাছাড়া আপনার পড়াশুনো বলুন বা কেরিয়ার বলুন, এই দিকটা ঠিক আছে, কিন্তু বিবাহিত জীবন একদমই কিন্তু ভালো নয়। না, চাকরিটা করছে, চাকরি করুক, চাকরির দিক থেকে আরো ভালো জায়গায় যাবে। যখন আপনার ছেলের 28 বছর বা 29 বছরের উপর যাবে তখন কিন্তু চাকরির দিকটা একটু বেটার হবে। কিন্তু বিবাহিত জীবন কিন্তু একদমই নেগেটিভ আপনার ছেলের চার্ট অনুযায়ী, একদমই নেগেটিভ। কি যদি বিয়ে করে তাতে কি ভালো হবে না খারাপ? বিষয়টা কি বলুন তো, বিষয়টা না খুব সেনসিটিভ জায়গা। আপনাকে উপর থেকে বলে দেওয়া হলে এটুকু সময় দেখে যে কোন কোন সেক্টরে আপনার ছেলে সমস্যা রয়েছে, সেই সেক্টরগুলোকে আপনার রেকটিফিকেশন করাতে হবে ইন ফিউচার, যাতে সেই সমস্যাগুলো না আসে। এখানে এই জন্মছকে যেটা হলো, অনেক কিছু রেকটিফিকেশন করলেই কিন্তু সাকসেসফুলি পাবেন। আমরা কথা বলছিলাম শয়নবিধি, আমাদের একটা ধারণা থাকে যে আমাদের বাস্তুতে হয়তো আমাদের পুজো করতে বসার একটা নিয়ম থাকে, রান্নাঘর কোথায় নিয়ম থাকে, আমাদের পড়তে বসার, কিন্তু ঘুমানোর বা শোয়ারও যে নিয়ম থাকে তার এফেক্টও আমাদের লাইফে পড়ে, এটা কিন্তু অনেকেরই জানা নেই। যেমন ধরুন যারা পূর্ব দিকে মাথা রেখে শুবে বা পূর্ব দিকে মাথা রেখে যারা শয়ন করবে তাদের কিন্তু বিদ্যা প্রাপ্তি কিন্তু খুব ভালোভাবে হয়। যারা দক্ষিণ দিকে মাথা রেখে শোবে এতে কি হয়, এতে আমাদের আয়ুবর্ধক হয় এবং আমাদের শরীর কিন্তু খুব সতেজ থাকে। উত্তর দিকে কিন্তু মাথা রেখে কখনোই শুতে হয় না, এর জন্য কি হয় আমাদের শরীর কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, শরীরের মধ্যে নানা প্রকারের রোগ বাসা বাঁধতে পারে। আর কি হয় আমাদের যে আয়ু সেই আয়ুও কিন্তু হ্রাস পায়। পশ্চিম দিকে মাথা রেখে একদমই শুতে হয় না, কারণ পশ্চিম দিক হচ্ছে আমাদের সমস্ত কিছু নির্গত হওয়ার দিক। তাহলে সেখান দিয়ে আমাদের টোটাল যে এনার্জি বা আমরা যে জায়গাটাকে তৈরি করছি প্রত্যেক দিন সেই জায়গাটা কিন্তু আমাদের বেরিয়ে যায়। তাহলে সব থেকে বেস্ট হচ্ছে আমাদের পূর্ব দিক এবং দক্ষিণ দিকে মাথা রেখে শোয়া। কে আছে কথা বলবো? হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন বলুন? দীপাঞ্জন কারার কথা বলছি আমি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে। আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 25 অক্টোবর 1995। আপনার বুধবার ছিল? হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে মিথুন লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং হচ্ছে নরগণ। আচ্ছা, আপনার চার্ট অনুযায়ী কিন্তু আপনার আপনার কর্মের জায়গাটা ভালো হলেও আপনার আশেপাশের লোকজন কিন্তু খুব একটা ভালো না, আপনাকে তাদের জন্য কিন্তু প্রবলেম বা বিপদ কিন্তু বা বাধার কিন্তু ফেস করতে হবে। আর অষ্টমে রাহু আছে, আপনি একটু রাস্তাঘাটে কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন, আপনার কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি যা যা বলা হলো শুনছেন? যে জায়গাটা আপনাকে বলে দিল ওটা মাথায় রাখবেন। হ্যাঁ জানতে পারেন, কিন্তু যে জায়গাটা আপনার একটা অ্যাক্সিডেন্ট বা ভালো রকমের কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ আছে, এই জায়গাটা কিন্তু একটু কিওর করতে হবে। হ্যাঁ, এখন আপনি শারীরিক কিছু সমস্যা নিয়ে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ, শারীরিক কিছু সমস্যা এখন খুবই মানে অসুস্থ, যদি আমি মানে বিছানাতে তাই করতে চাই ওই অবস্থাতে আমি ফোন করবো। দেখুন, শারীরিক দিক থেকে কিন্তু আপনার খুব একটা ভালো চার্ট কিন্তু দিচ্ছে না, রাহু অষ্টমে বসে ষষ্ঠকে কানেক্ট করছে। আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক হতে কিন্তু একটু দেরি হবে, ঠিক আছে? তাড়াতাড়ি কিন্তু কিওর এভেলের জায়গা নাই, আপনার রাহুটা কিন্তু খুব ডিস্টার্ব আছে আপনার চার্ট অনুযায়ী। আচ্ছা, অপারেশনের ব্যাপারে ডাক্তার বলেছেন, ওটা
বলবো কিনা একটু দ্বিধায় আছি, কারণ দেখুন ডিটেলসে জানতে গেলে আপনি আমার কথাটা শুনুন, যা যা ফাড়া বা সমস্যা রয়েছে বলা হলো আপনার সাথে রিলেটেড, কিন্তু আপনি যে এখন যে ভাইটাল প্রশ্নটা করলেন করবো কি করবো না, এটা কিন্তু একটা ডিসিশন, আর সেটা কিন্তু দু মিনিটে বলা, কারণ ওনার কথার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ডিসিশনটা নেবেন, তো সেই ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগে, তার জন্যই আমরা চেম্বারের কথা বলি। কিছু মানুষের ক্ষেত্রে অনলাইনে ব্যবস্থা এখনো রয়েছে, কি করবেন মোবাইলে ফোন করবেন, দেখুন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে 8617089003, এই নাম্বারে বুকিং করবেন। বুকিং করতে গেলে আপনাকে নাম্বারে ফোন করতে হবে, কোথায় আপনি পেয়ে যাবেন জানেনি, গড়িয়াহাটে পাচ্ছেন আপনারা প্রত্যেক বুধবার, বৃহস্পতিবার পাচ্ছেন দক্ষিণেশ্বর, পলাশিতে পাচ্ছেন মাসে একবার, সোম মঙ্গল শুক্র পাচ্ছেন বহরমপুর উকিলপাড়া। এছাড়াও এই জায়গা ছাড়া যারা রয়েছে কিন্তু চাইছেন স্বস্তিদার সাথে দেখা করতে, তারা অবশ্যই কিন্তু মোবাইলে ফোন করে বলবেন অনলাইন পেডিকশনের ক্ষেত্রে। প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আপনারা সিসিটিভি ইউটিউব প্লাস ফেসবুকে পেয়ে যাবেন। কে রয়েছেন কথা বলে নেবো, হ্যালো নমস্কার বলবেন। কোথা থেকে বলছেন আপনি? শুনতে থাকুন আপনি, হ্যাঁ আগে শুনে নিন, দেন আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে করবেন। আচ্ছা আপনার ছেলের বৃহস্পতিবার ছিল? হ্যাঁ বৃহস্পতিবার স্যার 2898, হ্যাঁ 2898, হ্যাঁ 2898 রাত্রি 11টা। আচ্ছা আপনার ছেলের হচ্ছে বিষলগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র এবং রাক্ষস গণ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে থাকুন একটু সময় দিন। আপনার ছেলের কিন্তু পড়াশোনার দিক দিয়ে কিন্তু ভালো স্কোপ আছে, ঠিক আছে, আপনার ছেলে কিন্তু মাস্টার ডিগ্রি বা কর্মের জায়গাটাও কিন্তু ঠিক, কিন্তু বিবাহিত জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে আছে স্যার। এখন এই সবে তো 24 বছর বয়স মনে হয়, পড়াশোনাটাই একটু স্যার নিয়ে বলুন। পড়াশোনার জায়গাটা আমি বললাম ঠিক আছে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার মাস্টার ডিগ্রি বা কোন রকম ভাবে টেকনিক্যাল ওরিয়েন্ট কোন লাইনে বা ম্যানেজমেন্ট সেক্টরে কিন্তু নিয়ে গেলে ভালো হবে। ধরুন এমবিএ করলো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়ছে, তো ভালো লাইনেই তো আছে, বললামই তো যে পড়াশোনার জায়গাটা একদম পারফেক্ট আছে এবং কাজের জায়গাটা একদম ঠিকঠাক আছে, কিন্তু বিবাহিত জীবনটা কিন্তু ড্যামেজ করছে। আপনার চার্টার্ড অ্যাকাউন্ট পাস করে যাবে হচ্ছে নেক্সট ইয়ার, আপনার ভালো টাইম আসছে এবং ভালো রেজাল্ট করবে 24 এর মেয়ের পর, কিন্তু টাইম ভালো আসছে। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন এই জায়গাটা। বাকি একটা বাচ্চার যখন খোলা হয় না, তখন আপনার প্রশ্নের পাশাপাশি যখন ফোকাস করা হয়, দেখা হয় যে কোন অন্য পজিশন ও নেগেটিভ কিছু যোগ আছে, সেটা কিন্তু বলে দেওয়া হয়, যেটা এই বাচ্চাটাও এই মুহূর্তে বলে দেওয়া হলো। এই জায়গা পড়াশোনার দিকটা ভালো, কিন্তু ম্যারেজের দিকটা টোটালটা পরিমাণে কিন্তু ড্যামেজ করছে। অ্যাস্ট্রোলজারি সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আপনার কিন্তু যে জায়গাটা ড্যামেজ হতে পারে বা সম্ভব না, সেই জায়গাটা রেকটিফিকেশনের কথাটা বলাই হবে। একটু চেম্বারে যোগাযোগ করে নিন, আমরা যে আলোচনা ছিলাম শয়নবিধি। যেমন আমরা উত্তর দিকে মাথা করে কেন শুই না, তার জন্য আমাদের বাস্তু বা বৈজ্ঞানিক মতে কি বলছে, বাস্তু বলছে আমাদের উত্তর দিকে কিন্তু একটা চুম্বকীয় ক্ষেত্র থাকে এবং সেই ক্ষেত্র কিন্তু আপনার দক্ষিণ থেকে উত্তর দিকে বইছে, আর আমাদের মাথা কিন্তু হচ্ছে কিনা উত্তর মেরু। এইবার আমরা যদি উত্তর দিকে যদি মাথা করে শুই, তাহলে আমাদের রক্ত সঞ্চালন কি হয় প্রচন্ড পরিমাণে দ্রুত বেগে গতিতে বাড়তে থাকে, এর ফলে কি হয় আমাদের শরীরে নানা রকমের সমস্যা দেখা দেয় এবং আমাদের শরীর কিন্তু একটা অশান্তিতে ভোগে, যে কারণের জন্য বাস্তু বলছে উত্তর দিকে মাথা করে কিন্তু কখনোই শয়ন বা শোয়া কিন্তু উচিত না। দক্ষিণ দিকে মাথা করে শুলে কি থাকে, যেহেতু আমাদের মাথা হচ্ছে উত্তর মেরু এবং আমরা যদি দক্ষিণ দিকে যদি মাথা করে শুই, তাহলে কিন্তু একটা আকর্ষণ থাকছে। দেখবেন আপনি একটা চুম্বকের নর্থ সাইড যদি ধরেন আর একটা যদি আপনি নর্থ সাইডে যদি চুম্বককে যদি সামনাসামনি নিয়ে আসেন, দেখবেন দুটোর মধ্যে কিন্তু একটা বিচ্যুতি ঘটছে, কোনোটা কিন্তু একে অপরকে আকর্ষণ করছে না। তো যে কারণের জন্য কি হয় আমাদের শরীরের বা রক্তের মধ্যে কিন্তু হিমোগ্লোবিন থাকে এবং সেই হিমোগ্লোবিনের মধ্যে কিন্তু লৌহ কণা থাকে, তাহলে আমরা যদি উত্তর দিকে যদি মাথা করে শুই, তাহলে এই লৌহ কণা বা এই হিমোগ্লোবিন বা আমাদের রক্ত কিন্তু উত্থাল পাথালের মতন বইতে থাকে,
আমরা ঘুমানোর সময় হয়তো বুঝতে পারি না, কিন্তু আমাদের শরীরের মধ্যে নানা রকমের রোগ, নানা রকমের প্রবলেম কিন্তু আস্তে আস্তে বাসা বাঁধতে থাকে। এর ফলে কি হয়, আমরা নানা রকম কিন্তু সমস্যা বা হেলথ নিয়ে কিন্তু জড়িয়ে থাকি। অনেকে দেখবেন সবই ঠিক আছে, কর্মের জায়গাও ভালো, কেরিয়ারের দিকও ভালো, অর্থও ভালো কামাচ্ছে, কিন্তু তার শরীর স্বাস্থ্য একদমই কিন্তু ভালো থাকছে না। তিনি বা সেই ব্যক্তি দেখা যাচ্ছে যে উত্তর দিকে মাথা করে শুচ্ছে, তাহলে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে চেঞ্জ করতে হবে। প্রথম কি না, আমরা যদি পূর্ব দিকে মাথা করে শুই সেটা সব থেকে ভালো এবং বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য কিন্তু সব থেকে বেস্ট। আর দক্ষিণ দিকে যে কেউ কিন্তু মাথা রেখে শুতে পারে, কারণ দক্ষিণ দিকে মাথা রেখে শুলে আমাদের কিন্তু ধন প্রাপ্তি হয় এবং আয়ু বর্ধক হয়ে থাকে। হ্যালো নমস্কার বলবেন। সময়টা বলুন। জন্মস্থান রবিবার ছিল তো দিনটা? আচ্ছা, আপনার ছেলের হচ্ছে বৃশ্চিক লগ্ন ধনু রাশি পূর্বাশারা নক্ষত্র এবং নরগণ। আপনার ছেলের কিন্তু দ্বিতীয় চন্দ্ররাহু আছে, যাবতীয় যা কিছু ইনকাম করবে বা যখন ফার্দার যখন ইনকামের জায়গায় আসবে তখন কিন্তু টাকা পয়সা জমিয়ে রাখতে পারবে না, যা আয় করবে তাই কিন্তু ব্যয় করবে। আর কেরিয়ারের দিক দিয়ে হ্যাঁ বলুন, দেখুন মাধ্যমিকের পর আপনার ছেলেকে আপনি টোটালি কমার্স লাইন নিয়ে পড়াবেন, ঠিক আছে? কমার্স। আপনার ছেলের বুধ এবং বৃহস্পতি দুটোই কিন্তু খুব ভালো আছে, রবি বুধের বুধাদিত্য যোগ আছে এবং বৃহস্পতি কিন্তু নিজেই নিজের ঘরে পঞ্চমে বসে আছে, তো যে কারণের জন্য কিন্তু কমার্স লাইন কিন্তু খুব ভালো হবে। এবং আপনার ছেলের সাথে কিন্তু MBA পড়ারও কিন্তু যোগ আছে ভালো পরিমাণে, একটু গাইড করে রাখুন তাহলে কিন্তু এই জায়গাটা কিওর করে যাবে। আর এমনি আপনার ছেলে হচ্ছে কিন্তু সরল মন, ভালো মার্কস পাবে, ভালো মার্কস করতে পারবে। কারণ দেখুন চন্দ্ররাহু গ্রহণযোগ আছে তো, যে কারণের জন্য আমি ওইটাই বলতে যাচ্ছিলাম যে চন্দ্ররাহুর গ্রহণযোগ আছে তো যে কারণের জন্য, আপনি একটু শুনুন দাদা বলছেন, একটু মন দিয়ে শুনুন আপনি। দেখুন চন্দ্ররাহু গ্রহণযোগ আছে, চন্দ্ররাহু গ্রহণযোগ থাকার জন্য কি হয়, মেন্টালি আপনাকে একটা জায়গায় স্টেবল হতে দেবে না, আপনার মনটাকে কি করবে আজকে এখানে কালকে ওখানে পরশু ওখানে, একটা জায়গায় কিছু করে আপনাকে কনসেন্ট্রেট করতে দেবে না, সব সময় দেখবেন কনসেন্ট্রেট ব্রেক করবে। আর আপনার ছেলে দেখবেন কিছু জিনিস দেখবেন চুজ করতে পারে না, একবার এই দিকে ছোটে একবার ওই দিকে ছুটবে, মানে চতুর্দিকে কিন্তু ছুটে বেড়াবে। এই জায়গাটা ঠিক যখন বলেছে একটু মিলে গেল তো, এরবার যাতে রেজাল্টটা ভালো হয় বা একটু ঠিক একদম মানে তিরোটা আমি ওর মধ্যে করব, জায়গাটাকে একটুখানি এখন একটু রেক্টিফিকেশন করুন যে জায়গাটা প্রয়োজন রয়েছে, মানে যেটা বিষয় আপনি ফোন করলেন জানলেন, কিন্তু ইন ফিউচার যাতে সমস্যাগুলো আর না আসে, অনেকটা আগে ফোন করলেন কিন্তু অনেকটা আগে যদি রেমেডিটাও করিয়ে নেন তাহলে কিন্তু ইন ফিউচার অবশ্যই সাকসেস পাওয়া যাবে। কে রয়েছেন নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি। কে বলছেন? হ্যাঁ ত্রিপুরা আগরতলা থেকে বলছি। হ্যাঁ ডিটেলসটা বলুন, কার বিষয়ে জানবেন একটু? আমি আমার মা সম্পর্কে জানতে চাই আর কি। বলুন ডেট অফ বার্থ। 16 আগস্ট। জন্ম সময় সন্ধ্যা 6:30। জন্মস্থান ত্রিপুরা আগরতলা। আপনার মায়ের ডেট অফ বার্থ বলুন, তাই তো? হ্যাঁ হ্যাঁ মায়ের, আর নামটা বলছি স্বপ্না সাহা। সাথে থাকুন, যা যা বলা হবে শুনে নিন।
ছেলেটার মায়ের বৃহস্পতিবার ছিল 16 আগস্ট 1979 সন্ধ্যে 6:30। জন্মবারটা জানা আছে মায়ের? বৃহস্পতিবার ছিল কি? বৃহস্পতিবারই ছিল। ঠিক আছে, এবার শুনুন। আপনার মায়ের হচ্ছে কুম্ভ লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্র, আর হচ্ছে নরগণ। আচ্ছা, আপনার মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু তলপেটের কোনো প্রবলেম বা আপনার ব্লাড ওরিয়েন্ট কোনো সমস্যা, এই দিক থেকে কিন্তু ম্যাক্সিমাম ভুগবে। আরেকটা দিক থেকে একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে নার্ভের দিক থেকে। শল্য চিকিৎসা বা কাটা ছেঁড়া বা অপারেশনের কিন্তু পরিষ্কার যোগ দেখায়, তো যে কারণের জন্য কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুব সচেতনে নিয়ে থাকুন আপনার মাকে। আচ্ছা, এই বছর কি কোনো অপারেশনের যোগ আছে মা? হ্যাঁ, অপারেশন হবে। হ্যাঁ, অপারেশনের যোগ আছে। কি বছর হবে? হ্যাঁ, অপারেশন হবে। শনি এবং রাহু অষ্টমে বসে আছে, আপনাকে কিন্তু অপারেশন দেবে আপনার মায়ের ক্ষেত্রে। কিন্তু যাতে অপারেশনটা সাকসেসফুলি হয় বা শারীরিক কষ্ট একটু কমানো যায়, পারলে একটু যোগাযোগ করে নেবেন। যারা চাইছেন যোগাযোগ করতে লাইনটা চেষ্টা করছেন কিন্তু পেলেন না, বা হয়তো সরাসরি যোগাযোগ করতে চাইছেন, গড়িয়াহাটে পেয়ে যাচ্ছেন, আপনারা পাচ্ছেন দক্ষিণেশ্বর, পাচ্ছেন হচ্ছে পলাশীতে এবং হচ্ছে বহরমপুর। অনলাইন পিটিশনের ক্ষেত্রে মোবাইল নাম্বার রয়েছে, প্রত্যেকটা অনুষ্ঠানও সিসিটিভি ইউটিউব ফেসবুক সার্চ করে পেয়ে যাবেন। আমরা যে আলোচনা ছিলাম সেটা হচ্ছে বাস্তুতে স্বয়ংবিধি নিয়ম, সেটা আপনার জীবনে ডেভেলপমেন্ট আনতে পারে, আবারও কিন্তু ভুল স্বয়ংবিধিতে আপনার জীবনে কিন্তু সাকসেস পিছিয়ে যেতে পারে। ডিটেলস আর একটু জেনে নেব। যেমন দেখুন, যারা হচ্ছে ব্যবসাদার, একমাত্র তাদেরই কিন্তু পশ্চিম দিকে মাথা করে শোয়ার কিন্তু বিধি বাস্তুশাস্ত্র বলছে। বাদবাকি যারা চাকরিজীবী বা যারা স্টুডেন্ট বা বাড়িতে যারা হাউসওয়াইফ আছেন, তাদের কিন্তু কখনোই পশ্চিম দিকে বা উত্তর দিকে কিন্তু মাথা রেখে শোয়া উচিত না। একমাত্র ব্যবসাদারদের ক্ষেত্রে হচ্ছে পশ্চিম দিক, এবং সব থেকে ভালো হচ্ছে আপনার পূর্ব দিক এবং দক্ষিণ দিক। এই দুটো দিকে কেউ যদি মাথা রেখে শোয়, দেখবেন আপনার জীবনে যে প্রাপ্তি হয়তো ঘটছিল না, অনেকদিন হয়তো আপনি একটা কাজে হয়তো আটকা পড়ে আছে বা কোনো কাজটা হয়তো আপনার সাকসেস হচ্ছিল না, আপনি নিজের একটু স্বয়ংবিধিটাকে চেঞ্জেস করে দেখুন, আপনার মধ্যে কিন্তু দেখবেন সেই ঊর্জা বা সেই এনার্জি বা নিজের মধ্যে সে একটা পজিটিভিটি, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ক্যারি করবে, যার ফলে দেখবেন আপনার লাইফটা কিন্তু আগের থেকে আরও বেশি স্মুথ হয়ে যাবে। আর একটা জিনিস কি, আমাদের পূর্ব দিকে কিন্তু দেবতাদের স্থান, এই দিকে আমাদের মাথা রেখে শুলে কি হয়, আমরা অনেক কিছু দিক থেকে ঐশ্বরিক শক্তি লাভ করি, ঐশ্বরিক দিক থেকে আমাদের প্রাপ্তি ঘটে, আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করি এবং কৃপা লাভ করি। দক্ষিণ দিকে কিন্তু আমরা যদি শুই, কি বললাম না, দক্ষিণ দিকে আমরা মাথা রেখে শুলে আমাদের কি হচ্ছে, ফার্স্ট আয়ুবর্ধক করছে, দুই নম্বর কি করছে, শরীর স্বাস্থ্যের আমাদের কিন্তু উন্নতি ঘটাচ্ছে। এর ফলে আমরা নিজেরাই যে সারাদিন মান যে আমরা কাজগুলো করি বা আমরা এই যে কাজকর্ম যেগুলো করছি সেগুলো কিন্তু আপনি অ্যাক্টিভলি করতে পারবেন। অনেকে দেখবেন রাতের বেলায় শুলো, ঘুমালো, কিন্তু ঠিক ঘুমটা পরিপূর্ণ হলো না, সকাল থেকে কিন্তু তার মধ্যে একটা ক্লান্তি, একটা টায়ার্ডনেস, একটা ঝিমভাব এগুলোতে কিন্তু পড়ে আছে, যার ফলে তার নিজের কর্মের জায়গাটাও কিন্তু একটা হ্যাম্পারের মধ্যে দিয়ে যাচ্ছে বা একটা বাধার সৃষ্টি হচ্ছে। তো এই জায়গাগুলোকে আমরা যদি একটু চেঞ্জেস করি, তাহলে আমরা কিন্তু অনেকটাই আমাদের লাইফে ভালোভাবে কিন্তু থাকতে পারি। নেগেটিভ একটা এনার্জি যেটা হয়তো আপনাদের মধ্যে চলে আসছে এই স্বয়ংবিধির কিন্তু ভুলভাবে থাকাটা, তো যে জায়গাটা আজকে বলা হলো সেটা কিন্তু কম বেশি সকলের জন্যই। তো যারা মনে করছেন যে এই জায়গাটা একটু মিলিয়ে দেখবেন বা একটু বদলে দেখবেন যেটা এতদিন করেননি, বা আগের যে এপিসোড মিস করে গিয়েছেন যে না বাস্তুর আরো কি কি এপিসোড দেওয়া হয়েছে, আপনারা ইউটিউব সার্চ করবেন, বাস্তু এমন একটা জিনিস হয়তো আপনাদের জীবনে শান্তিটাকে কিন্তু অনেকটা বেশি এগিয়ে নিয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে হয় না যে এই জায়গাগুলো হয়তো আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করি না, কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা বলে দেওয়া হলো, প্রত্যেকের ক্ষেত্রে কি একই রকম এই স্বয়ংবিধিটা? একদম, তাতে তিনি বাচ্চা হোক বা বয়স্ক হোক কি আপনার মধ্যবয়স্ক হোক, সবারই ক্ষেত্রে শুভ হচ্ছে দক্ষিণ দিক। আর পূর্ব দিকটা আমি ম্যাক্সিমাম বলবো যারা হচ্ছে স্টুডেন্ট বা শিক্ষার্থী, তাদের জন্য কিন্তু পূর্ব দিক সব থেকে ভালো। উত্তর দিক এবং পশ্চিম দিক কিন্তু কোনোদিনও শোয়া উচিত না, এতে আমাদের শরীরে অনেক রকমের নেগেটিভ এফেক্ট বা আমরা কিন্তু নেগেটিভ ফলাফলগুলো পেয়ে থাকি।
যেটা আমাদের কারোরই কাম্য না। আজকের এই পর্ব এখানে থামছে। বাস্তবভিত্তিক আরো যদি কিছু আপনাদের জানার থাকে, রেকটিফিকেশনের প্রয়োজন হয়, আপনারা অবশ্যই মোবাইল নাম্বারে ফোন করে চেম্বার ভিজিট করুন। অনেক ধন্যবাদ আজকে আপনাকে। এই পর্ব এখানে থামছে, পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। নমস্কার। নমস্কার।